আসসালামু আলাইকুম। সবজির খান পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুস্তানা আছি আপনাদের মাঝে। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল একটু বের হয়েছি, সকালের নির্মল ঠান্ডা বাতাস খুব ভালো লাগছে। আসলে ঢাকার চারপাশটা এত সুন্দর, কিন্তু আমরা ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারি না। সত্যি খুব সুন্দর, মাশাআল্লাহ। বাস্তবে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর। তবে সকালটা বরাবরই অন্যরকম একটা সুন্দর, নির্জন কোলাহল মুক্ত পরিবেশ এক কথায় অসাধারণ। নীল আকাশের মাঝে মাঝে সাদা গুচ্ছ মেঘ দেখা যাচ্ছে, বেশ চমৎকার দৃশ্য। আসলে এরকম ফাঁকা জায়গায় একটা সময় আর পড়ার দেখাই যাবে না, ভরাট হয়ে বসতি স্থাপন হবে বা নগরে পরিণত হবে। তো আমরা হাঁটতে হাঁটতে একটা বিলের কাছাকাছি চলে এসেছি। একটু পরপর আর কি কিছুটা দূরত্ব রেখে রেখে বাঁশ, কঞ্চি, নেট মানে কি জাল দিয়ে মাছ ধরার প্রক্রিয়া করা। তো আমি যখনই কোনো বিলের কাছে যাই তখনই এরকম একটা মাছ ধরার প্রক্রিয়া দেখি। তো কোনো লোকজন দেখি না যে মাছ ধরছে বা ধরবে এরকম কিছু। দিনের বেলাতে আমি যখনই বের হয়েছি কখনোই দেখিনি, হয়তো রাতেই ধরে মাছ। তো কিছুদিন আগে যখন এশিয়ান হাইওয়েতে গেলাম তখনও আসলে কাউকেই দেখিনি। কিছু দূর গিয়ে গিয়ে এরকম মাছ ধরার প্রক্রিয়া তো ভালো লাগছে, প্রক্রিয়াগুলো দেখে এটা সামনে থেকে আরো সুন্দর দেখতে। তো আমার খুব ভালো লাগলো বলেই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। চারদিকে সবুজ, তো ভালো থাকেন সবাই। আজ এ পর্যন্তই, আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।